আমরা এসে পৌঁছে গেছি বিবেকানন্দ রকে। এটা টিকিট কাউন্টার, আধা করে টিকিট কাটতে হচ্ছে, কারণ বিবেকানন্দ রকে যে মেমোরিয়াল দর্শন আছে সেটিকে টিকিট কেটে দেখতে হবে 10 টাকার বিনিময়ে, 20 টাকার বিনিময়ে। আমরা বিবেকানন্দ রকে উঠছি, আমরা বিবেকানন্দ রকে উঠছি। এদিকে সমুদ্র, ওই যে বিবেকানন্দ রক, আমরা বিবেকানন্দ রকে উঠছি এখন। এই জায়গাটা জুতো রাখার জায়গা, খালি পায়ে প্রবেশ করতে হবে, এই জায়গাটা জুতো রাখার জায়গা। এই সেই ও আকাঙ্ক্ষিত বিবেকানন্দ রক। বিবেকানন্দ রকের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। চারিদিকে সমুদ্র, চারিদিকে নীল সমুদ্র, মধ্যেখানে বিবেকানন্দ রক। আমরা বিবেকানন্দ রকে দাঁড়িয়ে আছি। এটা বিবেকানন্দের ওপরে, একদম ওপর ওপর স্থলে আমরা চলে এসেছি। সব আসল বিবেকানন্দ রক হচ্ছে এটা, ওপরে বিবেকানন্দ মেমোরিয়াল। প্রচন্ড রোদের তাপ, প্রচন্ড রোদের তাপ। এই যে রাজা তিরুমালার স্ট্যাচু, রাজা তিরুমালার স্ট্যাচুর সামনেই আমরা দাঁড়িয়ে আছি। কিছু স্টিল ফটো করবো, এখন একটু ভিডিও করে নিই। চারিদিকে সমুদ্র, পিছনে বিবেকানন্দ রক মেমোরিয়াল, এখানে উত্তাল সমুদ্র আছে। উত্তাল সমুদ্র এখানে, পাথর ধাক্কা কাছে জলের ঢেউ। পিছন দিকে রাজা তিরুমালার মূর্তি, আমরা একদম কাছেই চলে এসেছি। এবং সমুদ্র, চারিদিকে নীল সমুদ্র এবং বিবেকানন্দ, বিবেকানন্দ মেমোরিয়াল। এটা বহু আকাঙ্ক্ষিত জায়গা, এটা আমার স্বপ্নের জায়গা যে কখনো আমি কন্যাকুমারী যাব এবং বিবেকানন্দ রকে যাব। আজ আমি এসে পৌঁছেছি। এখানে মা আম্বার পদচিহ্ন, আমরা এখানে পরিক্রমা করছি ভিতরে। এটা মা আম্বালার মন্দির, আমরা ভিতরে পরিক্রমা করছি। আমি এখন বিবেকানন্দ রকের ভিতরে যাচ্ছি, মেমোরিয়ালের ভিতরে যাচ্ছি এখন আমরা। ভিতরে বিবেকানন্দের মূর্তি আছে, দারুণ সুন্দর পরিবেশটা। চারিদিকে উত্তাল সমুদ্র, মাঝখানে বিবেকানন্দ রক, রাজা তিরুমালার মূর্তি, এবং এটা হচ্ছে প্রবেশদ্বার।
এটা বিবেকানন্দ রক মাস্কটা খোলার একটু সময় পেলাম। ভিতরে বিবেকানন্দ মূর্তি আছে। এই ব্লগটা আমি এখানেই শেষ করব। जाते हैं तब तक बसते।